তার জন্য এই যে আমি গণেশ বাবাকে তো জয় বিষ্ণু এখন দুজনে কত ভদ্র হয়ে গেছে মেয়ে দুটো আমার টু মাই নিউ ব্লগ তা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তা আজকে হচ্ছে বুধবার এবং আজকে হচ্ছে গণেশ চতুর্দশী তা সে গণেশ চতুর্দশীর জন্য আপনাদের শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা রইল আজকের দিনটা আপনারা খুব ভালোভাবে কাটাবেন তা আমি এখন এখন বাজে প্রায় 10:10 তা আমি উঠে গেছি অনেকক্ষণ টিফিন চাটা খেয়ে নিয়েছি তা এখন আজকে যেহেতু গণেশ পুজো তার জন্য একটু ফুল নেই এমনি বাকি বাজার কালকে দশমা করেছি কিন্তু ফুলটা নেই বলে ফুল কিনতে যাব হ্যাঁ এই দেখুন উজান রেডি হয়েছে উজানে যাওয়া বলে ঝোঁক নিয়েছে আর এদিকে সুমিত্রা সুমিত্রা এই যে তা আমরা রেডি হয়ে গেছি তা এখন যাব ফুল কিনতে এবং যাব দাদা দাদা যেহেতু আমাদের নিরামিষ হবে কিন্তু বদ্দা বললো যে খাসির মাংস খাবে তার জন্য মাংস অল্প আনতে যাবো ওটা আলাদা করে নিয়ে নেবো ওই পথেই তা চলুন বাজারে গিয়ে একদম দেখা হচ্ছে দোকানে রাজা ভাইয়ের কাছে মিষ্টিটা নিয়ে নে তারপরে আমরা ঘর চলে যাবো আমরা অনেকক্ষণ চলে এসেছি এবং এই যে সুমিত্রা গণেশ পুজো করছে আজকে যেহেতু গণেশ চতুর্দশী তার জন্য এই যে আমি গণেশ বাবাকে স্নান করানো হচ্ছে সুমিত্রা চান করাচ্ছে ওকে সব কিছু দিয়ে তারপর পুজো করা হবে এবং সুমিত্রাই করবে এসে পুজোগুলো ওই করে এই যে পুজো করা হয়ে গেছে ভালো এরপর পুজো করানোটা দেখাচ্ছে একটু পর এই যে আমাদের পুজো হচ্ছে গণেশ চতুর্দশী পুজো আমাদের গণেশজি আর এই যে আমাদের মা ঘরের লক্ষ্মী মা চল গণেশজি ওখানে আর এই যে গণেশজি প্রিয় মানে খুব ভক্ত গণেশজি মোদক ওনাকে আজকে দেওয়া হয়েছে যেহেতু উনি মোদক খুব পছন্দ করেন এবং মোদক দিলে উনি সন্তুষ্ট হন গণপতি পাপ্পা মরিয়া গণপতি পাপ্পা মরিয়া এই যে পুজো কমপ্লিট আর এবার চলুন পুজোটা এখানেই শেষ করলাম যেহেতু পুজো কমপ্লিট হয়ে গেছে আর পুজো কিছু দেখাবো না এটা আমার মা লক্ষ্মী ওই সব বাকি মারা আছেন গুরুদেব আছেন তা চলুন এরপরে খাওয়া দাওয়া করব এখন রাখছি হয়ে গেছে তারপরে একটু জাস্ট রেস্ট নেবো তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন আমরা কী বৃষ্টি হচ্ছে আমরা যদি হচ্ছে যাই না তখন প্রায় 3:10-15 বাজে তা বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড জোরদার দেখায় আমি বৃষ্টিটা দেখুন দেখতে পাচ্ছেন ওগুলি দেখে দেখাচ্ছি এই ঘরে জাল দিয়ে একটু জোরে বৃষ্টি দেখুন আর এই ঘর থেকে দেখাচ্ছে এই ঘরেও দেখো আর কত জোরে বৃষ্টি এদিকে হয়তো অতটা বোঝা যাচ্ছে না যেহেতু গলির জন্য বোঝা যাচ্ছে কত বৃষ্টি দেখো তাই দেখো আমাদের দুয়ারের কাছে বৃষ্টিটা দেখো এদিকে আর এইদিকে দেখো উজান 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 বুঝি যাবে গণেশ পুজো হয় সেখানে গণেশ ঠাকুর হয়েছে চলুন সেটাই দেখাবো
হয়েছে এখানে আরেকটা পূজা হয়েছে আর কাছে এটা দেখাচ্ছে আমরা বাজার থেকে বাড়ি চলে এসেছি তা ওখানে মা গণেশের ঠাকুর দেখলাম এখানে প্রায় বাইপাসে দুটো ঠাকুর হয়েছে দেখালাম আপনাদের এবং ওখানে আমাদের চৌরাস্তার কাছে একটা হয়েছে সেটাও দেখালাম আরও অনেক জায়গায় হয়েছে সব জায়গায় আমরা যাইনি যেহেতু আমরা গিয়েছিলাম এক জায়গায় চপ খেতে কিন্তু খাওয়া হলো না তার জন্য ঘুরে আসতে হলো ওই জন্য আর দেখায়নি কিছু ওইগুলি দেখালাম তাই দেখুন বাড়ি এসে দেখছি এখন দুজনে কত ভদ্র হয়ে গেছে মেয়ে দুটো আমার আলাদা একদম মিস্টার ঘুমাচ্ছে এখন বাজে 8:30 এখনো ঘুমাচ্ছে সারা দুপুর বিরক্ত করবে নিয়ে ঘুমাবে সেই 4:30-5টার পর আর সুমিত্রা মনে হয় রান্নাঘরে রান্না করছে হ্যাঁ ঠিক আছে এখন রাখছি আবার দেখা হচ্ছে এখন বাজে 11টা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখুন অঙ্কিতা লক্ষ্মী ভার ভেঙেছে কত টাকা বেরোচ্ছে খুচরো যান উজান কেমন আছো বলো বন্ধুরা কোথাও ওঠো ওই যে উজানের ফোন চলেছে উজানের ফোন ওটা উজান ওঠো একটু ওঠো কথা বলো এই দেখো উজানের ফোন এবার উজানের সাথে ফোনে কথা বলতে পারবে এইটা যে সঞ্চিতার ফোন এটা সবার নিজস্ব ফোন আছে যে সে ব্যাপার নয় কিন্তু নিজস্ব ফোন হ্যাঁ তাহলে ব্লগটা এখানে আমি শেষ করছি তা ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট একটা করে করবেন আর শিগগিরই আবার শর্ট ভিডিও আসছে আমি একটা নতুন বানাচ্ছি সেটা শ্যুট এখনও শুরু হয়নি কাল পরশু শ্যুট শুরু হবে খুব ভালো একটা ভিডিও আমি বানাচ্ছি সেটাও আসছে তা ওটাও অবশ্যই দেখবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন প্লিজ প্লিজ সাপোর্ট করুন আমাকে আমি আরও ভালো ভালো আমি ভিডিও আপনাদের দিতে চাই তা এই বলেই আজকে ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট টাটা টাটা।